কি দারুণ লাগছে এই রাস্তাটার ভিউটা, হচ্ছে সব থেকে সুন্দর। আমরা বেরিয়ে গেছি ফাইনালি অযোধ্যা থেকে, অ্যান্ড গুড মর্নিং ফ্রম অযোধ্যা। তো অযোধ্যার যে রাস্তাটা মেনলি ঢোকার, সেই রাস্তাটা সকালে আমরা যখন বেরোচ্ছিলাম সানরাইজ তখনও হয়নি, আমাদের রাস্তায় সানরাইজ দেখলাম। তো সানরাইজের সেই লাল আভাটা এত সুন্দর লাগছিল, গোটা রাস্তাটা গোটা অযোধ্যা খুব ভালো লাগছিলো, সেটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি, শেয়ার করেছি, দেখেই মনটা বেশ ভরে গেল। তো আজকে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গয়া, বিহারে গয়া বা বুদ্ধগয়া। তো গয়াতে মেনলি কাজকর্ম করার জন্যই যাচ্ছি, মানে দিদা আমার, দিদা আর ঠাকুমার। তো আমাদের প্ল্যান কিন্তু সেটাই ছিল মেনলি, যে গয়াতেই যাব, আমরা কাজকর্ম করব, দেন ফিরে আসব। সেখান থেকে ধীরে ধীরে প্ল্যানটা এক্সটেন্ড হয়, মানে আসার কিছুদিন আগেই, যে তাহলে ঠিক আছে একটু বারাণসী ঘুরে আসি। বারাণসী ঘুরে আসার পর মানে আসারও তা মানে আসার ঠিক এক দুদিন আগে ঠিক হয়েছে না, ঠিক আছে অযোধ্যায় অত কাছে যাচ্ছে তাহলে সেটাও ঘুরে আসি। এই করে করে আমাদের প্ল্যানটা বড় হয়েছে, নাহলে প্ল্যানটা আগে ছোটই ছিল। তারপরে সমস্তটা একসাথে করে আমরা আবার এরকম করে প্ল্যানটা করে এলাম। তো বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো ঘুরে। রাম মন্দির ঘুরে কেমন লাগলো মা? খুব ভালো, কিন্তু ওদের সিস্টেমটা একটু, হ্যাঁ, অন্যরকম, অসাধারণ সুন্দর, মানে মূর্তি খুব সুন্দর, কিন্তু ওদের সিস্টেমটার জন্য মানে ভালো লাগছে না। পূজোর কোনো ব্যবস্থা নেই, মানে আমি যে একটু ভোগ প্রসাদ দেব কিছুর ব্যবস্থা নেই, কিন্তু ওদের এত কড়াকড়ি, সেই কড়াকড়ির জন্য ভালো লাগছে না। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে ওদের মানে তোমার যেটা আমি বললাম কালকে, মন্দিরে ঢোকার মানে বহু আগে থেকে তোমাকে মোবাইল সমস্ত কিছু রেখে দিয়ে তারপর হেঁটে যেতে হচ্ছে, তারপর মন্দির থেকে বেরোনোর সময় এত ঘুরিয়ে দিয়েছে, মানে সেই হাঁটতেই তুমি মানে মোটামুটি ক্লান্ত হয়ে পড়বে, এই জিনিসগুলো হয়েছে। এখন মহিলাদের লাইন খুব একটা থাকছে না, একটু কমই থাকছে, জেন্টস লাইনে অনেক লোক থাকছে, প্রচণ্ড ভিড় থাকছে, ফলে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সবাই যখন বেরিয়ে যাচ্ছে মন্দির থেকে, জেন্টসদের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ভিড় করছে, এই সমস্ত প্রবলেমগুলো এখন হচ্ছে প্রথম প্রথম। তো যেহেতু প্রথম শুরু হয়েছে, এত লোক যাচ্ছে, ওরাও একটু পাজল হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আই থিঙ্ক এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। Thank you.
দেখো আমরা পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সঙ্ঘের সামনে, দাঁড়িয়ে আছি গয়াতে। এটা হচ্ছে স্বরাজ্যপুরী রোড গয়া। তো মেনলি হচ্ছে যে কাজ আমরা এর আগের বার করেছিল দিদা আমার মা বাবা, সেটা এখানকার স্বামীজির মানে সাথেই কনসাল্ট করে। তো এখানকার স্বামীজি আগে আমাদের নবদ্বীপে ছিলেন, উনি এখন এখানে আছেন, উনি সব ব্যবস্থা করে দেন আর কি। মানে প্রত্যেকটা জায়গায় হোটেল বা ভারত সেবাশ্রম সঙ্গের বলো নিজস্ব স্বামীজি থাকে, স্বামীজি বলছি নিজস্ব পণ্ডিত থাকে, তো তারাই মেনলি কাজটা করায়। তো আমরা পৌঁছে গেছি গয়াতে, আর হোটেল আমাদের হোটেলটা স্টেশনের একদম কাছে, হোটেল দরবার ইন্টারন্যাশনাল, আমি সেটা পরে দেখিয়ে দেবো। আর ভারত সেবাশ্রম সঙ্ঘ খুব একটা দূরে নয়, টোটো করে হার্ডলি 5-7 মিনিট লাগলো আসতে। এটা দেখো ভেতরের এরিয়াটা, এখানে হচ্ছে ওপরে সব থাকার ঘরগুলো, আর ডান দিকে হচ্ছে মন্দির, দেখিয়ে দিই। এটা হচ্ছে ওদের অফিস ঘরটা, এটা কিন্তু আমি অফিস ঘর দিয়ে ঢুকলাম। এটার মেন গেটটা এদিক দিয়েও আছে, এই গেটটা দিয়েও ঢোকা যায়, যেটা মেন গেট। দেখো এই জায়গাটা এত সুন্দর, মানে এর আগে আমরা যখন ছিলাম এরকমই ছিল জায়গাটা, মনে হয় পরে আর একটু বাড়িয়েছে, এতটা বড় ছিল না তখন ভেতরে, ধীরে ধীরে পরে অনেকটা বাড়িয়েছে। আর সামনে এখন প্রচণ্ড জমজমাট, প্রচুর দোকানপাট হয়ে গেছে, যেটা কিন্তু আগে একদমই ছিল না। আর এই হচ্ছে বিহারের চা, আজ বিহারের দুধ চা স্পেশাল ফেমাস সবাই জানো। আমরা ভারত সেবাশ্রম সঙ্ঘের সামনে কিন্তু চায়ের দোকানটা।